আসসালামু আলাইকুম টাইনি ওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে দুপুরে ভার্সিটি থেকে আসার পথে এখানে রাস্তার মধ্যে বেলপুরি দেখে, তো বেলপুরি কিনে নিয়েছিলাম। আমাদের ভার্সিটির সামনে এই মামার বেলপুরিটা অনেক বেশি মজার হয়। অন্যান্য জায়গার চেয়ে এই মামার বেলপুরিটা খুবই ভালো হয়। তো এখন আমি আর আমার ফ্রেন্ড এই বেলপুরিটা খেয়ে নিচ্ছি। বেলপুরিটা অনেক মজা ছিল, আর এখানে বোম্বাই মরিচ দেওয়া হয়েছিল, তো প্রচণ্ড পরিমাণে ঝালও ছিল, বাট খেতে খুব ভালো লাগছিল। দুপুরবেলা এই টাইপের খাবারগুলো ভালোই লাগে খেতে। তো এখানে দুপুরের রান্না বান্না করার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে হচ্ছে আমি এই শাকটা কেটে নিয়েছি। এটা হচ্ছে আমাদের এলাকাতে বলে হচ্ছে বোত্তা শাক। আপনারা এই শাকটাকে কী নামে চেনেন আমি জানি না, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটাকে বোত্তা শাক বলে। তো এখন আমি এই বোত্তা শাকটা ভাজি করে নেব। তো এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে এখানে রসুন কুচি করে দিয়ে দিয়েছি। রসুনটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দিব এখানে। এই শাকটা কিন্তু আমি কোনো রকমের ভাপ দেইনি, জাস্ট কুচি করে রেখে দিয়েছি। এখন ডিরেক্ট এই তেলের মধ্যে আমি শাকটা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এখন আমি ওই তেলটার মধ্যে শাকটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো 2-3 মিনিট নাড়ার পরে শাক থেকে এরকম পানি বের হয়েছে, শাক থেকে এরকম অনেকখানির মতো পানি বের হয়েছে। তো এখন এই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণের আরেকটু তেল দিয়ে এই শাকটা একদম সুন্দর করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে, আর আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে 2-3 মিনিটের মতো শাকটা ভেজে নিব। এই শাকটা আসলে খেতে খুবই মজার। এই বোত্তা শাক আর লাল শাক, এই দুইটা শাক হচ্ছে আমার খুব পছন্দ। তো আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, একদম ধোয়া বের হচ্ছে উপর দিয়ে। তো আজকে বাসায় বোম্বাই মরিচ ছিল, তো আজকে হচ্ছে এই শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খাবো। তো আমি একটা বড় সাইজের বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি, যদিও ওই মরিচটা পুরোটা আমি শেষ করতে পারবো না, বেশি হলে হাফ খাবো, কারণ এই বোম্বাই মরিচে প্রচণ্ড ঝাল থাকে, আমি এত বেশি ঝাল খেতে পারি না। এই বোম্বাই মরিচটা অনেক ঝাল ছিল, আমি ফার্স্টে মুখে দেওয়ার পরে একদম আমার মুখ মানে ঝালে ভরে গিয়েছিলো, তারপর আমি একটু একটু করে জাস্ট নিয়ে খাচ্ছিলাম। আর মরিচটাতে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মানে খেতেও খুব ভালো লাগছিল আবার ঝালও লাগছিল। তো এই যে আমি শাক দিয়ে ভাতটা খাচ্ছি, আলহামদুলিল্লাহ শাকটা এত মজা হয়েছে, মানে খুবই টেস্ট হয়েছে। আসলে এই শীতকালেই হচ্ছে এই বোত্তা শাকটা পাওয়া যায়, এই শাকটা আসলে সারা বছর দেখা যায় না তেমন একটা, এই শীতের সিজনেই চোখে পড়ে। তো খুবই মজা হয়েছে শাকটা, আমি শাক দিয়েই আজকে ভাত খেয়েছি, অন্য তরকারি আর নেইনি। তো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনাদের যদি কোনো গঠনমূলক মতামত থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।